Hey, what's up, guys? কেমন আছো সবাই? আশা করি গাইস সবাই ভালো আছো। তো আমরা এখানে এসেছিলাম গাইস নুপ প্র্যাঙ্ক করতে। তো দেখুন গাইস, এখানে নুপ প্র্যাঙ্ক তো হলো না, কিন্তু একটা মজার কাণ্ড ঘটে। কি গাইস, এনিমিটা গাইস স্ট্রিমিং করছে, এটা কোনো কথা? কিন্তু গাইস স্ট্রিমিং তো করছে, তাহলে তো আমরা মারতে পারবো না গাইস ওকে, যেহেতু স্ট্রিমিং করে দিয়েছে। তো অবশ্যই ওকে না মেরে গাইস এই রাউন্ড, মানে এই ম্যাচটি শেষ করতে হবে গাইস। তার জন্য কি করতে হবে কি গাইস, ওর একটা খেলা কথা বলবে গাইস, তো ওর খেলা অনুযায়ী খেলতে হবে গাইস। তো ও প্রথমে বুঝতে ছিল না গাইস কি করবে। তো এখানে কী হলো কি গাইস, ও বুঝে নিল যে উপরে গাইস এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ গাইস, ওদিক দিয়ে ঘুরতে হবে। আর জুন যাকে প্রথমে মারবে গাইস, সেই মানে এ মানে শেষ হয়ে যাবে গাইস। তো কী হয় গাইস, আমার লাকটা অনেক বেশি খারাপ থাকে গাইস, আর আমি মানে পরে যাই গাইস এখান থেকে, এটা কোনো কথা? তো গাইস পরে যাই, আর আমাকে জুন কিছু ড্যামেজ দিয়ে দেয় গাইস আদরের সহিত। তো আমি সেই ড্যামেজটি মানে কোনো কথা না বলে নিয়ে নেই গাইস। আর এই রাউন্ডটি গাইস মানে এখানে গাইস আমরা রাউন্ড সার্কেল করতেছি গাইস, আর এখানে হিলিং করব গাইস। আমরা হিলিং করে গাইস, প্রথমে তো জুন আমাকে একটি মানে একবার তো খেয়ে নিয়েছিলো গাইস, তাই গাইস আমি একটু দুর্বল। তো গাইস আমাকে এখানে গাইস নিয়ে নেবে আমার এই প্রথম রাউন্ড গাইস, আমি তাতে খুশি, কারণ গাইস ওর টিমিং করেছে। তো ওর কথাটা তো শুনতেই হবে গাইস যেহেতু। তো গাইস সেকেন্ড রাউন্ড থেকে গাইস আমাদের কাছে মানে তেমন সময় ছিল না গাইস, তো আমরা ওকে একটা বইয়া দেওয়ার চেষ্টা করবো গাইস। তো ওকে বইয়া দেওয়ার জন্য কী করতে হবে কি গাইস, ওর রুলস তো পালন করবোই, সাথে সাথে ওকে বইয়া দেওয়ার জন্য একটু কষ্ট করব। তো গাইস কী করব, এখানে উপরে চলে যাব, আমি যাওয়ার পর গাইস ওকে দেখানোর জন্য কিছু গোল গোল ঘুমেঙ্গে আমলোক। তো গাইস আমরা ঘুরবো গাইস গুল গুল করে। আর গাইস আমরা এখানে জুন এসে যাচ্ছে গাইস, তো আমরা ওকে গিফট হিসাবে বইয়া দেওয়াবো। কীভাবে দেওয়াবো তোমরা অবশ্যই দেখতে পাবে গাইস। তো অবশ্যই একটা মুহূর্ত মিস না করে গাইস আমার ভিডিওটাকে লাইক করো, স্কিপ না করে ভিডিওটাকে দেখো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চ্যানেলটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন গাইস অবশ্যই অন করবে। তো গাইস আমরা দিয়ে দিলাম সেকেন্ড রাউন্ড জুনে মরে। তো গাইস ওর আশা ছিল কি গাইস, তোমরা তো জানোই ওর আশা ছিল কি জুনে মরে মরতে হবে। তো গাইস আমরা জুনেই মরবো, ওর আশাটি আমরা অবশ্যই পূরণ করবো গাইস যেহেতু টিমিং করেছে। তো গাইস ও কী করে কি গাইস, ও মানে আমার সঙ্গে এখন ঘুরঘুর করতে থাকে। আমার মতে ছিল কি গাইস আমি ওকে বুয়ারটা দিয়ে চলে যাব জুনটা আসলে, কিন্তু গাইস ও এসব করবে না। ও কী করবে, আমার পেছনে চলবে গাইস আর আমার সঙ্গে জুনে যাওয়ার চেষ্টা করবে, মানে জুনে কম্পিটিশন করতে যাচ্ছে গাইস। বাট আমরা ওকে জুনে মরতে দেবো না গাইস, আমরা নিজেই ওকে বুয়াটা দিয়ে যাব যেহেতু আমরা ওর সঙ্গে টিমিং করেছি। কিন্তু গাইস ও একটু কিপটে, প্রথম রাউন্ডে টিমিং করে না, লাস্ট রাউন্ডে গাইস ও জুনে মরার চেষ্টা করে, এটা কোনো কথা? যেহেতু যদি তুমি আমাকে বুয়া দিতে চাও তাহলে তো প্রথম রাউন্ডে তোমাকে মরতে হবে, কিন্তু ও লাস্ট রাউন্ডে মরার চেষ্টা করে গাইস, যেটা আমরা মেনে নেই না, আমরাই চাই মরতে। তাই গাইস আমরা আগে মরবো গাইস অবশ্যই, কারণ লাকের দিক থেকে আমরা অনেক বেশি খারাপ। গাইস এখানে আমরা কি গ্যাস লাইটটা মারলাম, ওকে ভয় দেখালাম, কিন্তু ও বুঝলো না গাইস এখানে জুন মেরে দেব। আমি মরবো গাইস, অবশ্যই মরবো, আমি মরতে হবে গাইস আমাকে, ওকে বুয়াটা দিতেই হবে গাইস, আর আমি এফোর অ্যাপেলে মরে গেলাম গাইস। তো গাইস আমরা এখানে মরে গেছি গাইস, তো অবশ্যই বুয়াটা ওই পাবে আমি আশা করছি গাইস। তো দেখা যাক কি হয়। তো গাইস এখানে আবারও গাইস মানে ওকে দেখতে পাচ্ছি না গাইস। ও ভাই, ও প্রথমে গাইস গিয়ে গিয়েছে না গাইস, ওকে যতটা মানে খারাপ ভেবেছিলাম ততটা না গাইস, ও কিন্তু এমনি ভালো দেখে যাচ্ছে। তো গাইস আমরা চার রাউন্ড হেরে গেছি। ও ভাই বলে গাইস বলে শটগানটি চলে গিয়েছে, আমরা অবশ্যই মরবো গাইস। আর আমরা শেষ বইয়া ও পেয়েছে।